বিশ্বনাথর বিশাল মেগামার্টত পূজার দিনটুতে তলা উলমিল। কোভিড প্রটোকল ভঙ্গ করার অভিযোগত সোমবারে বিশ্বনাথ প্রশাসনে বন্ধ করে দিলে বিশাল মেগামার্ট। দুর্গাপূজা উপলক্ষে আজি বিশ্বনাথর বিশাল মেগামার্টত অগণন গ্রাহকর ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছিল। অধিকাংশ গ্রাহকর মুখতেই মাস্ক নথকারও অভিযোগ উত্থাপিত হয়েছে। অবশ্যে এই পর্যন্ত মেগামার্টখন সিল করা হওয়া নাই, কিন্তু প্রশাসনে হঠাৎ লওয়া এনে পদক্ষেপর বাবে এটা বিশ্বনাথর রাইজর মাজত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আরক্ষী প্রশাসনে অবগত করা অনুসরি অতি শীঘ্রেই মেগামার্টখন সিল করার সম্ভাবনা আছে। লগতে বিশ্বনাথর বিভিন্ন ঠাইতো আরক্ষী অভিযান চলাব বলে জানিবলৈ দিছে জিলাখনৰ অতিরিক্ত আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে। আমি বিহিত ব্যবস্থা লোবর কারণে অলরেডি সার্কেল অফিসার বিশ্বনাথক মাতিছো। আমি তো আশা করিম যে এখন সিল হোক, কারণ যাকালিও আমি ইয়াত এটা মানে অভিযান চলোৱা নহয়, কিন্তু যাকালিও আমি দেখিছো যে বিশালত মানে মানুহে প্রায় মানে নীতি নিয়মৰ উলঙ্ঘা কৰিছে। কোনো ধরনের যেটো মানে ম্যান্ডেটরি প্রভিজন আছে ওয়েরিং অফ মাস্ক ইন পাবলিক প্লেস, তো সেইটো করা নাই। তো কালিও আমি লক্ষ্য করেছো, এই কারণে আজি সাডেন ভিজিট আকৌ দিয়া হয়েছে। আজিও একেখিনি বস্তুয়ে মানে করে থাকা দেখা গৈছে। হুয়ারেজ তেখেতসকলৰ লগত সিকিউরিটি পার্সনেল আছে, তেখেতসকলৰ মাইকিং সিস্টেম আছে, তো গোটেইখিনি মানে সুবিধা থকার পিছতো তেওঁলোকে নিজেও সাগে মানে মানুহবোৰক আলটিমেটলি বাধ্য করা নাই প্রটোকল মানিবর কারণে। তো সেই কারণে সার্কল অফিসারক খবর দিয়ে অনা হল তখন আই পাইছে, আর পরবর্তী পর্যায়ত আমি আশা করি এই সিল হোক। যদি সিল করবলিয়া হয় পূজার সময়তো বন্ধ হয়ে থাকবে সম্পূর্ণ? এইটো এটা ডিপেন্ড করে কিমান দিনের কারণে সিল করব। ইট মে বি ফর 7 ডেজ, ইট মে বি ফর 10 ডেজ, ইট মে বি ফর 15 ডেজ, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। উই ডোট হ্যাভ এনি সে ওভার দ্যাট।